রাজপথের সংগ্রামকে আমি আবিষ্কার করি গল্পে আব্বুর কাছে লেখা আমার পরবর্তী সময়ে চিঠিতে ওই বইগুলোর একটি তালিকাও দেই আব্বুর উত্তরের অপেক্ষায় আমি দিন গুনতে থাকি কারাগার থেকে চিঠি পৌঁছাতে সময় লাগে নানা বিধিনিষেধ পেরিয়ে আব্বুর চিঠিটি একদিন আমার কাছে পৌঁছায় খুব ছোট মুক্তার অক্ষরে সাজানো পরিপাটি চিঠিতে তিনি ব্যক্ত করলেন নিজেকে আমার বইয়ের তালিকা পড়ে খুব খুশি হয়েছেন জানালেন ছোটবেলায় তিনি ক্লাসে প্রথম স্থান লাভ করায় আরব্য উপন্যাসের বাবা ও চল্লিশ চোর বইটি পুরস্কার হিসেবে পেয়েছিলেন তাও লিখলেন বাড়িতে অনেক পুঁথি ছিল ছোটবেলায় তিনি সেই পুঁথি শুরু করে পড়তেন সোনাভানের গল্প সয়ফল মূলক বদিউজ্জামাল এবং কাজী কালু ও চম্পাবতীর কাহিনী কলেজ উঠে মীর মোশারফ হোসেনের বিশ্বাস সিন্ধু ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন উপন্যাসও তিনি পড়েছেন সেগুলোর নামও লিখলেন কন্যার সঙ্গে বই পড়ার তালিকা বিনিময় করার পর জানালেন তার উদ্বেগের কথা তিনি স্বপ্নে দেখেছেন যে পিপি এক অন্ধগুলির মধ্যে দাঁড়িয়ে রয়েছে সে ফেরার পথ খুঁজে পাচ্ছে না ওর একটি চোখ যেন নষ্ট হয়ে গিয়েছে সে চোখে নীরব ভাষায় কাপুতি মিনতি করে বলছে ওকে যেন একলা সেই অন্ধগুলিতে ফেলে আমরা চলে না যাই বাড়ির ভেতরের টানা খোলা বারান্দায় বসে আম্মাও আমি যখন সেই চিঠি পড়ছি ঠিক সেই সময় রাস্তা থেকে হাঁপাতে হাঁপাতে পিপি বারান্দার সামনে এসে দাঁড়ালো তার একটি চোখ রক্তাক্ত অন্য চোখটিতে ভয় ও বেদনা মিশ্রিত আকুতি ঢাকা শহরের রাস্তায় রাস্তায় তখন বিক্ষোভ ও হরতাল চলছে আগারতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার শেখ মুজিব সহ রাজবন্দীদের মুক্তি দাবি ছাত্রনেতা আসাদ হত্যার বিচার দাবি এবং পাকিস্তানের সামরিক শাসন ও আইয়ু বিরোধী আন্দোলনের চূড়ান্ত সময় সেই উনসত্তর ঢাকার রাজপথে বাধা কৃষ্ণচূড়ার মতো লাল রক্তের রক্ত বছর সেটি জোটমাধা মানুষের স্বতঃস্ফূর্ত হরতাল ভাঙার প্রচেষ্টায় যানবাহন রাস্তায় বিকট শব্দে এদিক থেকে সেদিক থেকে ছুটে যেত পাকিস্তানি সেনাদের জীব সেই জীবগুলোর গতি নিশ্চল করার জন্য সংগ্রামী জনতা ব্যারিকেড ফেলে রাখত আবার অদৃশ্য থেকে ঢিল পাটকেল ছুটে যেত ওই জীব গাড়ি লক্ষ্য করে ওই রকম কোনো ঢিলই বোধহয় পিপি চোখে লেগেছিল কারাগারের অন্তরাল থেকে আবু কেমন করে দেখলেন এই ভবিষ্যৎকে কে জানে তবে ভালোবাসার চোখ যে অন্তর্ভেদি এবং স্রষ্টার সকল সৃষ্টির সঙ্গে যে হতে পারে আত্মিক যোগাযোগ এই ধারণাটি ওই ঘটনা থেকে আমার মনে গেঁথে যায় পিপিতার কিছুদিন পরই মারাত্মক রোগাক্রান্ত হয়ে পশু হাসপাতালে মারা যায় ঊনসত্তর সালের বারোই ফেব্রুয়ারি পরন্ত বিকেলে বাগানের উড়ন্ত প্রজাপতির পেছনে ছুটে চলেছি ঠিক এমনই সময়ই আমাদের বাড়ির সামনের পোর্চের নিচে একটি বেবি ট্যাক্সি এসে থামল বেবি ট্যাক্স থেকে যিনি নামলেন তিনি আমাদের সেই আশ্চর্য রহস্যময় আব্বু শেষ বিকেলের সোনালী রোদের অভিবাদন সারা শরীরে জড়িয়ে আব্বু ঘরে ফিরে এলেন এর পরের অধ্যায়ে এক সুদীর্ঘ বন্ধুর পথ অতিক্রমের ইতিহাস এই ইতিহাসের এক উজ্জ্বল চরিত্র এবং শঙ্কাকুল মুক্তিযুদ্ধের নায়ক আমার আব্বু তার কাহিনীতে ভরা গল্পের ঝুলি উনসত্তরের এই নতুন অধ্যায়ে এসে আমার পিতা তাজউদ্দিন হারিয়ে গেলেন নেতা তাজউদ্দিনের বলিষ্ঠ আবির্ভাবে অজস্র জনতার ভিড়ে মাঝে হঠাৎই আবু দেখা পেতাম কোনো বিশেষ ঘটনাকে কেন্দ্র করে আবু মুক্তি পাওয়ার কিছুদিন পরেই আমাদের বাড়িতে উপস্থিত হন আলী নামের লম্বাচড়া ও মস্ত গোফওয়ালা মিশমিশে কালো বর্ণের এক ব্যক্তি জমি কেন্দ্র করে গ্রামীণ কৃষক কেরামত আলীর সঙ্গে তার প্রতিবেশীর তুমুল বাঘ বেতনটা গড়ায় হাতাহাতিতে এবং প্রতিবেশী দায়ের কোপ এড়াতে গিয়ে নিজের অজান্তে কোপ দিয়ে হত্যা করে বসে সে প্রতিবেশীকে তারপর কারাবাস দীর্ঘ একযুগ সশ্রম কারাদণ্ড ভোগের পর সেই সদ্য খালাস পেয়ে সোজা চলে এসেছে আমাদের বাড়িতে কারাগারে সে রাজবন্দীদের দেখাশোনা করত। আব্বু মুক্তি লাভের সময় তাকে আমাদের বাড়ির ঠিকানা দিয়েছিলেন গ্রামে সরাসরি ফেরত যেতে কুণ্ঠিত অনুতপ্ত কেরামত আলীর আশ্রয় মিলল আমাদের বাড়িতে আব্বু তাকে নিজ হাতে ধরে শেখালেন বাগানের কাজ দাগিয়ে আসামি কেরামত আলী রূপান্তরিত হলো আমাদের ফুলবাগানের মালিতে খুরপি দিয়ে জমি নিরাতে নিরাতে সে তার গল্পের ঝুলি থেকে আমাকে ও রিমিকে উপহার দিত হরেক রকমের গল্প তিন বছরের ছোট্ট মিমিকে কোলে করে আমি আর রিমি গো গ্রাসে গেলতাম সেই সব আজকবি গল্প কাহিনী আগমনের মধ্য দিয়ে আব্বুর জীবন দর্শন সম্বন্ধে আরও একটি পরিচয় ঘটে তিনি মানুষের অন্তর্নিহিত অপার সম্ভাবনার প্রতি প্রচণ্ডভাবেই আস্থাশীল ছিলেন একজন অপরাধী তার আন্তরিক অনুতাপের মধ্য দিয়েই বিবর্তিত হতে পারে মানব উন্নতির উচ্চ সোপানে এবং সেজন্য প্রয়োজন মানুষ ও সমাজের সার্বিক সহায়তা আবু তার ব্যক্তি জীবনের নিভৃত কর্মকাণ্ডে সেই বিশ্বাসকেই প্রতিফলিত করেছিলেন আবু কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আমাদের বাড়ি আবারও সরগরম হয়ে উঠল এরই মধ্যে কারাগার হতে মুক্তি পাওয়ার মাত্র ছয় দিন পরে আঠারোই ফেব্রুয়ারি আবু রওনা দিলেন তৎকালীন পশ্চিম পাকিস্তানের রাওয়ালপিন্ডির পথে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত আসন্ন গোল টেবিল বৈঠকের প্রস্তুতি কমিটির সভায় যোগ দিতে বৈঠকে পাকিস্তানের রাজনীতিবিদরা ভবিষ্যৎ নির্বাচনের পরিকল্পনা ও শাসনতন্ত্রের রূপরেখা নিয়ে আলোচনা করবেন রাওয়ালপিন্ডির পথে রওনা দেবার আগে আব্বু ঢাকায় কুর্মিটোলার সেনা নিবাসে কারাবন্দী আগরতলা ষড়যন্ত্র মামলার আসমি মুজিব কাকুর সাথে সাক্ষাৎ করলেন তিনি প্রস্তুতি কমিটির সভায় যোগ দিতে যাচ্ছেন মুজিব কাকুর ইচ্ছানুযায়ী ও তার প্রতিনিধি হয়ে এই সভায় যোগদানের নেপথ্য ইতিহাস হল যে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রসঙ্গে মুজিব কাকুর সাথে যখন ব্যারিস্টার আমিরুল ইসলামের কারাগারে সাক্ষাৎ হয় তখন আমিরুল ইসলাম বলেছিলেন যে নিঃশর্তে আগরতলা ষড়যন্ত্র মামলা তুলে না নিলে গোল টেবিল বৈঠকে আওয়ামী লীগ যোগদান করবে না এই প্রস্তাবটি প্রস্তুতি কমিটিতে উত্থাপন করা যায় পশ্চিম পাকিস্তান আওয়ামী লীগের প্রেসিডেন্ট ও গোলটেবিল বৈঠকের সমন্বয়কারী নবাবজাদা নসরুল্লাহ খানকেও বলেছেন যে ওই প্রস্তাব কমিটিতে আনতে বাধা নেই উল্লেখ্য তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রতিষ্ঠিত আওয়ামী লীগই ছিল মূল ও পূর্ব পাকিস্তানের নেতৃত্ব দানকারী সে সময়ের রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচাইতে শক্তিশালী রাজনৈতিক সংগঠন সে তুলনায় পশ্চিম পাকিস্তানে প্রতিষ্ঠিত আওয়ামী লীগের ভূমিকা ছিল খুবই সীমিত প্রস্তাবটি শুনে মুজিব কাকু বললেন যে দলের প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারি দুজনেই জেলে তাদেরকে বাদ দিয়ে কি করে গোল টেবিল বৈঠক হতে পারে তিনি এই প্রশ্নটি উত্থাপন ও আওয়ামী লীগের প্রতিনিধিত্ববাদে অন্যান্য রাজনৈতিক দলের গোল টেবিলে যোগদানের অযৌক্তিকতা ও অসারতা যুক্তি ও প্রজ্ঞার সাথে তুলে ধরার জন্য একজন প্রতিনিধি পাঠাবার কথা বললেন তারপর একটু চিন্তা করে বললেন দলের মধ্যে একজনই রয়েছে যে রাওয়ালপিন্ডিতে দলের সুযোগ্য প্রতিনিধিত্ব করতে পারবে সে হল তাজউদ্দিন যদি তাজউদ্দিন জেল থেকে ছাড়া পায় সেই এই কাজটি করতে পারবে আমিরুল ইসলাম লক্ষ্য করলেন যে আব্বুর মেধা যোগ্যতা ও বিশ্বস্ততার প্রতি মুজিব কাকুর রয়েছে পরম আস্থা তারপর মুজিব কাকুর পরামর্শ অনুযায়ী তিনি নবাব জাদা নসুল্লা খানের সাথে দেখা করলেন তিনি তখন ঢাকা থেকে পশ্চিম পাকিস্তানের পথে রওনা দেবেন আমিরুল ইসলাম তাকে মুজিব কাকুর মেসেজটি পৌঁছে দিলেন পশ্চিম পাকিস্তানের প্রভাবশালী এই রাজনীতিবিদ আয়ুব খানের সামরিক সরকার বিরোধী আন্দোলনে নেতৃত্ব প্রদান করে রাজনীতিবিদদের অন্যতম পাঠান বংশোদ্ভূত নবাবজাদা নসরুল্লাহ খান পরবর্তীতে উনিশশো উনসত্তর সালের জুন মাসে পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করেন পশ্চিম পাকিস্তানের প্রভাবশালী এই রাজনীতিবিদ সাথে সাথেই কয়েক জায়গায় ফোন সেরে আমিরুল ইসলামকে বললেন আপনি এক ঘন্টা পরে তাজউদ্দিন সাহেবের সাথে তার বাসায় সাক্ষাৎ করুন প্রস্তুতি কমিটির মিটিংয়ে ইমপ্রেসিভ ও কনভিনসিং ভাবে আব্বু তার দল ও মুজিব কাকুর প্রতিনিধিত্ব করলেন তিনি প্রশ্ন তুললেন আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান রহমানবাদে গোলটেবিল বৈঠকের যৌক্তিকতা প্রসঙ্গে তিনি নিঃশর্তে তার মুক্তি ও আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের দাবি উত্থাপন করলেন মুজিব কাকু অবশেষে আব্বুর কারামুক্তির দশ দিন পর বাইশে ফেব্রুয়ারি মুক্তি পেলেন রাস্তায় জনতার উৎফুল্ল স্লোগান জেলে তালা ভেঙেছি শেখ মুজিবকে এনেছি গণ আন্দোলনের চাপে ও সঠিক রাজনৈতিক চিন্তা ও পদক্ষেপের কারণে আগরতোলা ষড়যন্ত্র মামলা বিনা শর্তে প্রত্যাহার হওয়ার পর রাজনৈতিক মঞ্চে মুজিব কাকুর পুনরায় আবির্ভাব বাঙালির মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু হিসেবে এই সময়টিতে তিনি আমাদের বাড়িতে ঘন ঘন আসতেন আব্বুর সঙ্গে আলাপ পরামর্শ করে তিনি দলীয় প্রধান হিসেবে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করতেন আব্বুর রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার ওপর মুজিব কাকুর গভীর আস্থা ছিল আম্মাকে তিনি ছোট বোনের মতোই স্নেহভরে লিলি বলে সম্বোধন করতেন আব্বু ঘুমাতেন খুব কম এবং প্রায়ই রাত জেগে দলীয় বিবৃতি এবং সূক্ষ্ম রাজনৈতিক পরিকল্পনাগুলো প্রণয়ন করে প্রাঞ্জল ভাষায় ঢেলে সাজাতেন আব্বুর খাটুনির মাত্রা বেশি হলেই মুজিব কাকু গভীর উদ্বেগের সঙ্গে আম্মাকে বলতেন লিলি তাজুদ্দিনের দিকে খেয়াল রেখো ওকে ছাড়া কিন্তু সবচল তিনি যখন আব্বুর সঙ্গে দেখা করতে আসতেন আমিও ও রিমেই মুজিব কাকু বলে দৌড়ে তার কাছে ছুটে যেতাম মুজিব কাকু আমাদের সঙ্গে টুকিটাকে কথা বলতেন এমন উষ্ণ স্বরে যে ওনাকে ভালো না বেশি পারা যায় না নিজ দলের নেতা ও কর্মী ছাড়াও আমাদের বাড়িতে অন্যান্য দলের নেতা ও কর্মীদেরও সমাগম হতো আম্মা ট্রেতে চা নাস্তা সাজিয়ে দিতেন আর রিমিও আমি উৎসাহ ভরে সেগুলো পরিবেশন করতাম কাজের লোকের বদলে প্রায় সময়ই এই দায়িত্বটি আম্মা আমাদের ওপরই তুলে দিতেন চা নাস্তা পরিবেশনে ফাঁকে ফাঁকে আমাদের পরিচয় ঘটে কমিউনিস্ট পার্টির নেতা মনি সিং মোজাফর আহমদ নেজামি ইসলামী পার্টির নেতা মৌলবি ফরিদ আহমেদ প্রমুখের সঙ্গে ফরিদ আহমেদের মেয়ে জাকিয়া ছিল আমাদের খেলার সাথী আব্বুর যুগের অধিকাংশ নেতৃবৃন্দের মধ্যে রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে ব্যক্তিগত সৌজন্য সম্পর্ক ও শ্রদ্ধাপূর্ণ আচরণে কখনোই ছেদ পড়েনি কোরবানির ঈদ বোধ এলো ফেব্রুয়ারি শেষ বা মার্চের শুরুতে নানা কোরবানি ঈদ উপলক্ষে একটা খাসি কিনে আনলেন জামাতার জেল মুক্তির আনন্দে তিনি উৎফুল্ল আব্বুকে নিয়েই খাসিটি কোরবানি দেবেন ঠিক করলেন কিন্তু খাসি জবাইয়ের সময় আব্বুকে খুঁজে পেলেন না আমাকে বললেন আব্বুকে খুঁজতে আমি সারা ঘর খুঁজেও আব্বুকে পেলাম না তারপর ছাদে গেলাম সেখানেও আব্বু নেই তারপর কি মনে করে ছাদের পানির পেছনে উকি দিয়ে দেখি আব্বু সেখানে দেয়ালে পিঠ দিয়ে মাটিতে বসে রয়েছেন যেন লুকোচুরি খেলা খেলতে গিয়ে ধরা পড়েছেন এমনই সকাতর নয়নে আমার দিকে তাকালেন তারপর ব্যথিত স্বরে বলেন আমি ছোটবেলা থেকেই পশু পাখির জবাই দেখতে পারি না নানা শেষ পর্যন্ত জামাতাকে না পেয়ে অন্যদিন নিয়ে খাসিটি কোরবানি দিলেন উনিশশো সালের পঁচিশে মার্চ আমাদের দোতলা বাড়ির ভাড়াটিয়া শহীদ সাহেব টিভিতে খবর দেখছিলেন খবর দেখে দোতলার বারান্দা হতে নিচতলায় আম্মার উদ্দেশ্যে উত্তেজিত কণ্ঠে বললেন ভাবি জেনারেল ইয়াহিয়া খান পাওয়ার নিয়েছে প্রচণ্ড গণ আন্দোলনে প্রেসিডেন্ট আয়ুব খান বাধ্য হলেন পদত্যাগ করতে অশুভতর আরও ভয়াবহ জঙ্গিবাদী জেনারেল ইয়াহিয়া খানের কাছেই তিনি ক্ষমতা হস্তান্তর করলেন ক্ষমতা গ্রহণের মাত্র কয়েকদিনের মধ্যেই আয়ুব খানের মতোই ইয়াহিয়া খানও নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করলেন ইয়াহিয়া খান ক্ষমতা গ্রহণের পর ঊনসত্তরের কোনো একদিনে আমাদের ধানমন্ডি স্কুলে এলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছাত্রলীগের উদ্যমী অ্যাক্টিভিটিস রাফিয়া আখতার ডলি তার সাথে আরও অনেক বিক্ষুব্ধ ছাত্রছাত্রীর দল স্কুলে বড় আপা ও ছোট আপার নিষেধে কাজ হলো না স্কুলের বাইরে তরুণদের উত্তপ্ত স্লোগান চলতে থাকল মার্শাল লর বিরুদ্ধে এবং পাকিস্তান সরকারের জোর জুলুমের প্রতিবাদে স্কুল বন্ধের আহ্বান জানানো হল কেউ কেউ স্লোগান দিল প্রেসিডেন্ট ইয়াহিয়া এক নম্বরের বেহাইয়া শেষ পর্যন্ত নাছরবান্দা রাফিয়া আক্তার ডলি ও আরও কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী স্কুলের ভেতরে ঢুকলেন তিনি আমাদের স্কুলের পেছনে মাঠে জ্বালাময়ী ভাষণ দিলেন পুরো স্কুল ভেঙে পড়ল তার ভাষণ শুনতে তিনি বললেন যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের বাজার মাত্র পূর্ব পাকিস্তানে চালের মন চল্লিশ টাকা কিন্তু পশ্চিম পাকিস্তানে বিশ টাকা অথচ পূর্ব পাকিস্তানের সম্পদ লুণ্ঠন করেই পশ্চিম পাকিস্তানের পাঞ্জাবি শাসক গোষ্ঠী এই দুঃশাসনে অবসান ঘটাতে হবে তিনি সেদিন বর্তলা সভায় যোগ দেওয়ার জন্য ছাত্র ও শিক্ষকদের আহ্বান জানালেন আমি মাঠের পাশে লাগোয়া নিচতলার ক্লাসে খোলা জানালায় বসে মুগ্ধ জিতে তার ভাষণ শুনছি ভাষণ শেষ হবার পর তিনি বললেন স্কুলে গণ আন্দোলনের পক্ষে প্রতিনিধি থাকতে হবে উৎসাহী অনেকের সাথে আমিও হাত তুললাম প্রাইমারি ক্লাসগুলোর প্রতিনিধি হিসেবে তিনি আমাকে বানালেন ভাইস প্রেসিডেন্ট অপর এক ছাত্রীকে বানালেন প্রেসিডেন্ট উঁচু ক্লাসগুলো হতেও প্রতিনিধি মনোনীত করা হলো তিনি বা তার সাথে কেউ একজন এবার ঘোষণা দিলেন তোমাদের মধ্যে সাহসী কে যে স্কুল ছুটির ঘন্টা বাজাবে ব্যাস আর যায় কোথায় দুঃশাসনের প্রতিবাদে ঘন্টা স্কুল তাড়াতাড়ি ছুটি এই আনন্দে আমার সাথে ছুট দিল আরো কয়েকজন যতদূর মনে পড়ে ক্লাসের এক ছাত্রী ঘন্টা বাজিয়ে দিল দপ্তরে হা হা করে এলো কিন্তু তেড়ে ততক্ষণে বিশেষত উঁচু ক্লাসের অনেক ছাত্রী বটতলা সভায় যোগদানের জন্য প্রস্তুত উনসত্তরের আঠারোই আগস্ট সন্ধ্যায় আমাদের গ্রামের বাড়ি দরদরিয়া থেকে সংবাদবাহক বয়ে আনলো এক মর্মান্তিক সংবাদ দাদি মেহরু খানম ইহলোক ত্যাগ করেছেন পরদিন উনিশে আগস্ট রিমি জন্মদিন উপলক্ষে আমরা বেলুন দিয়ে ঘর সাজাচ্ছিলাম দাদির মৃত্যু সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে সারা বাড়িতে নেমে এলো শোকের ছায়া আব্বু সেদিন ঢাকার বাইরে রাজনৈতিক কাজে ব্যস্ত ছিলেন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ঢাকায় ফিরে দরদরিয়ার যাওয়ার জন্য রেল স্টেশনের পথে রওনা হলেন তার সঙ্গে আমি রেল স্টেশনে আনার আপা ও ছোট কাকু আমাদের সঙ্গে যোগ দিলেন বাইরে তখন প্রচন্ড ঝড় বৃষ্টি চলছে যেন আমাদের শোকাহত মনের সঙ্গে প্রকৃতিও তাল মিলিয়েছে গভীর রাতে আমরা পৌঁছালাম শ্রীপুর রেল স্টেশনে চারদিকে ঝড়ের শো শো শব্দ এবং প্রায় জনমানব শূন্য অন্ধকারচ্ছন্ন আশপাশ মিলে এক ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে সেই ঝড়ঝন্ডাপূর্ণ গভীর রাতে কোনো রিক্সা বা গরু মহিষের গাড়ি পাওয়া গেল না যানবাহনের জন্য ভোর রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে আব্বু এক মুহূর্ত অপেক্ষা করতে নারাজ তিনি সিদ্ধান্ত নিলেন যে পাঁচ মাইল পথ আমরা হেঁটেই পাড়ি দেব ঝড় বৃষ্টিতে কর্দমাক্ত লাল মাটির পিছিল পথটি পাড়ি দেয়া সহজসাধ্য ব্যাপার ছিল না আমি বরাবরই পিছলে পড়ে যাচ্ছিলাম আব্বু আমার হাতটি শক্ত করে ধরে শেখালেন কি করে পায়ের আঙুলগুলো সামান্য মুড়ে মাটিকে খামচে পিছিল মেঠো পথে হাঁটতে হয় আব্বুর হাতে হাত রেখে তারি দেখিয়ে দেয়া পদ্ধতি মতো জুতো খুলে খালি পায়ে একটু একটু করে সম্মুখে এগোতে থাকলাম শালগজারি বনের উপর যখন ভোরের প্রথম আলো পৌঁছাল শীতলক্ষার জল সূর্যের কিরণে ঝলমল করে উঠল আমাদের ক্ষুদ্র কাফেলাটিও তখন পৌঁছলো তার গন্তব্যস্থলে দাদিকে শেষ বিদায় জানাতে লালমাটি ও টিনে চাল দিয়ে তৈরি দক্ষিণ ও পশ্চিমে দুটি কোঠা বাড়ি পশ্চিমের কোঠাবাড়িতে আব্বুর জন্ম এবং দক্ষিণের কোঠাবাড়ির ঘরে দাদির শেষ শয্যা মাত্র নয় মাস আগে দাদির প্রিয় সঙ্গী নানির পরলোক যাত্রা ঘটে নানি অসুস্থ হওয়ার আগের রাতে আমাকে সন্ধ্যা তারা নামের এক রাজকন্যার গল্প বলেছিলেন এক সন্ন্যাসীর উপদেশ অনুযায়ী সন্ধ্যা তারার রাজ্যের উত্তরে যাওয়া নিষেধ ছিল সেই নিষেধ উপেক্ষা করে কৌতূহলী কিশোরী রাজকন্যা গোপনে পথ পাড়ি দেয় উত্তরের দিকে এইটুকু বলে নানি থামেন তারপর নানির পাশ ঘেঁষে আগ্রহে আমি প্রশ্ন করি নানি বলেন আজ রাতটুকু এই পর্যন্ত থাক বাকিটুকু কাল শোনাব আগামীকালের স্বপ্ন দেখতে দেখতেই ঘুমের রাজ্য পাড়ি দেই সেই প্রতীক্ষিত আগামীকালটি আর আসে না পরদিন অসুস্থ হয়ে পড়েন অসুস্থতা মারাত্মক আকার ধারণ করলে আব্বুকে কারাগার থেকে দুই ঘন্টার জন্য প্যারোলে মুক্তি প্রদান করা হয় নানিকে দেখার জন্য বাড়ি ভর্তি মানুষজন ও অস্ত্রধারী পুলিশ পরিবেষ্টিত আব্বু নানির শয্যার পাশে দাঁড়িয়ে থাকেন মৌন তাপসের মতো নভেম্বর মাসের চার তারিখে মধ্যাহ্ন বেলায় নানি পরলোকে পারি জমান নানি মারা যাওয়ার পর তার বলা সেই অর্ধ সমাপ্ত গল্পটিকে আমি সম্পূর্ণ করার চেষ্টা করি বিভিন্ন রকম উপসংহার টেনে কোনোটাই মনোপুত হয় না বড় হওয়ার পর এই উপলব্ধি হয় যে জীবনটাই যে কোনো এক অর্ধ সমাপ্ত গল্প যার শেষ কোনো দিনও জানা হবে না জীবনের শেষ প্রান্তে পৌঁছেও না দাদির শেষ শয্যার পাশে দাঁড়িয়ে বিস্ময় বেদনায় হতবাক আমি বরাবরই খুঁটিয়ে দেখছিলাম চিরঘুমন্ত দাদিকে এক ফুৎকারে কি করে এই তেজদীপ্ত প্রাণ নিভে যেতে পারে নানির মৃত্যুর পর দাদি প্রায়ই বলতেন তারও বিদায় নেওয়ার সময় ঘনিয়ে এসেছে তার কথার মর্ম তখনও আমরা বুঝিনি দাদিকে ধরে আব্বু কাঁদলেন ছেলে মানুষের মতো কিন্তু কর্তব্য পালনে থাকলেন সজাগ দাদির জন্য কবর খোড়া তার জানাজা থেকে শুরু করে সমাধিস্থ করা পর্যন্ত সব কাজেই তিনি অগ্রণী ভূমিকা পালন করলেন আমবাগানে ছাওয়া বৃষ্টিতে স্নাত ঢাকা পারিবারিক গুরুস্থানে দাদা ইয়াসিন খানের কবরের পাশেই দাদির হল আমার জীবনে প্রথম দেখা এই কবর ও কবরের গহীনে প্রিয়জনের হাতেই প্রিয়জনকে শায়িত করার দৃশ্যটি মনে গেথে রইল নানের রেখে যাওয়া অসমাপ্ত সন্ধ্যা তারার গল্পটির মতো দাদিকে কবর দেওয়ার পর আব্বু দাদির ঘরটির সামনে বসে অঝরে কাঁদলেন এই ঘরটিতেই ডাকাতরা যখন দাদার মাথা লক্ষ্য করে কুড়ালের কোপ বসাতে যায় তখন দাদি হাত বাড়িয়ে কোড়ালটি ধরে ফেলেছিলেন এর ফলে তার হাতের মাঝখানের আঙুলটি টুকরা হয়ে পড়ে যায় দাদা প্রাণে বেঁচে যান ছোট ছোট লালমাটির টিলা বিশাল গড় শালো গজারি বনে ঘেরা এই এলাকায় সেকালের বাঘের উপদ্রব্য হতো আবুর দাদা ইব্রাহিম খাঁ ছিলেন বাঘ শিকারী একবার বাঘ শিকারের সময় ঘাপটি মেরে থাকা আহত বাঘ হঠাৎই তার গায়ে ঝাঁপ দিয়ে সতেরোটি কামড় দেয় বাঘের কামড়ের বিষক্রিয়া তার সারা শরীরে ছড়িয়ে পড়ে মৃত্যুর সঙ্গে দিন পর তিনি অকালে ত্যাগ করেন এই তাড়াতেন একবার গভীর রাতে গরু ছাগলের খোঁয়ারে বাঘ হামলা চালায় দাদি সবার আগে ছুটে যান বাঘের হাত থেকে গরু ছাগল বাঁচাতে শুকনা পাটখড়ি ও ডাল পালার জ্বলন্ত মশাল হাতে দাদিকে ধেয়ে আসতে দেখে বাঘ চম্পট দেয় আব্বু ছিলেন এমন দুর্দান্ত সাহসী মায়েরই সন্তান দাদির স্মৃতিচারণা করে আব্বু সেদিন বললেন মায়ের প্রচণ্ড উৎসাহ ছাড়া আমার লেখা পড়া সম্ভব ছিল না আরবি ও ফার্সি শিক্ষায় শিক্ষিত দাদা ছিলেন ঔপনিবেশিক ইংরেজ সরকারের ইংরেজি শিক্ষার ঘোরতর বিরোধী গৃহে প্রতিষ্ঠিত মক্তবে দাদার কাছে আরবি ও ধর্মীয় শিক্ষা সমাপ্ত করার পর দাদির ঐকান্তিক প্রয়াস ও ইচ্ছায় আব্বুকে ভর্তি করা হয় ভুলেশ্বরের প্রাথমিক স্কুলে জন্মস্থান দৌড়দৌরিয়ে গ্রাম থেকে পাঁচ মাইল দূরের কাপাসিয়া মাইনর ইংরেজি স্কুলে পড়ার সময় তিনজন ব্রিটিশ সরকার বিরোধী বিপ্লবী নেতার সান্নিধ্যে তিনি আসেন এই তিন বিপ্লবী বীরেশ্বর ব্যানার্জি মনীন্দ্র শ্রীমানি ও রাজেন্দ্র নারায়ণ চ্যাটার্জি আব্বুর মেধা ও চারিত্রিক গুণাবলীতে অত্যন্ত মুগ্ধ হন তাদের সুপারিশে তিনি কালীগঞ্জের সেন্ট নিকোলাস ইনস্টিটিউশনে ভর্তি হন উল্লেখও আব্বু কিশোব বয়সে ধম্পানন নেশাপানের অপকারিতার সম্বন্ধে সচেতনতা সৃষ্টি প্রয়াস নেন এবং সমাজ সেবার দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন সাধন শিক্ষার পাশাপাশি আব্বু কুরআন চর্চাও অব্যাহত রাখেন এবং কোরাণে হাফেজ হন 100 গ্রামে স্কুলের পাঠ শেষ করে ভর্তি হন ঢাকার সেন্ট গ্রেগ রিজ হাই স্কুলে 1944 সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষার প্রথম বিভাগে দাদো স্থান লাভ করা সত্ত্বেও সমাজ সেবা ও প্রগতিশীল রাজনৈতিক আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকার কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সময় মতো দিতে পারেননি মেধাবী পুত্রের নিয়মিত লেখাপড়ায় ছেদ পড়েছে দেখে দাদি ভীষণ মনক্ষুণ্ণ হলেন দলের কাজে নিবেদিত আব্বু সে বছরও পরীক্ষা দেবেন না বলে মনস্থির করেছিলেন কিন্তু দাদির দৃঢ় ইচ্ছার কাছে তিনি হার মানলেন পুত্রের লেখাপড়ার বিষয়টি যে তার কাছে কতখানি গুরুত্বপূর্ণ তা ব্যক্ত করলেন এভাবে আব্বুর হাতে একটি রামদা ধরিয়ে দিয়ে দাদি বললেন আব্বু যদি সে বছর পরীক্ষা না দেন তবে এই দা দিয়ে দাদি নিজেকে কতল করবেন মাতৃভক্ত আব্বুর এরপর পরীক্ষা দিয়া ছাড়া আর কোনো উপায় রইল না উনিশশো সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম শ্রেণীতে চতুর্থ স্থান লাভ করে তিনি দাদির মুখে হাসি তুলেছিলেন নেপোলিয়ান বলেছিলেন তোমরা আমাকে ভালো মা দাও আমি তোমাদের ভালো জাতি উপহার দেব একজন ভালো মা পেতে হলে প্রয়োজন পরিবার ও সমাজে সহায়তা নারীর আত্মনির্ভরশীল চিন্তা ও চেতনার বিকাশে সহায়ক সমাজেই সৃষ্টি হতে পারে মানুষ মানুষগড়ের কারিগর সুদক্ষ মা ও সুন্দর সন্তান শালগজারি বনে ঘেরা গ্রামে বড় হওয়া দাদির মতো অগ্রগামী চিন্তা চেতনা সম্পূর্ণ সাহসী মায়ের দেয়া অনন্য উপহার ছিল আব্বু মতো বিশাল হৃদয়ের অকুতভয় সংগ্রামী ত্যাগী ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক দাদি মারা যাওয়ার কয়েক মাস পর আমাদের একমাত্র ভাই জন্ম নিল উনিশশো সত্তর সালের পাঁচই জানুয়ারি সেদিন বেলায় দুটাই আমাদের ধানমন্ডির বাড়ির নিচতলার বন্ধ ঘরটি থেকে ভেসে আসে নবজাতকের চিৎকার ওই ঘরটি জানালে ছিল আমাদের ফুল ফুলবাগানের দিকে মুখ করা সেই জানালার নিচের বাগানে বসে সাদা হাফাতা গেঞ্জি ও চেক লুঙ্গি পরিহিত আব্বু খুরপি দিয়ে মাটি নিরাচ্ছিলেন গোলাপ কসমস জিনিয়া সুইটপি ডালিয়া প্রভৃতি রং বেরঙের মৌসুমি ফুলে ভরা বাগানের পরিচর্যারত আব্বুকে তার একমাত্র পুত্র জন্মাবার সংবাদটি আমি সর্বপ্রথম পৌঁছে দিই তিনি খুরপি মাটিতে রেখে ঝলমলে হাসি ভরা মুখ নিয়ে নবজাতককে দেখতে ঘরে প্রবেশ করলেন আব্বুর ছেলে হওয়ার খুশিতে মুজিব কাকুর সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ অফিসে উপস্থিত সব নেতা কর্মীকে মিষ্টি কিনে খাওয়ালেন এদিকে বাড়ি ভর্তি আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব আব্বুকে অনুরোধ করলেন মিষ্টি খাওয়ানোর জন্য তিনি অভিমান ভরা স্বরে বললেন তার তিন নম্বর মেয়ে যেদিন হলো সেদিন কেউ কেউ হতাশ হয়েছিল তিনি সেদিন মিষ্টি কিনে সবাইকে খাওয়িয়েছিলেন আর যখন ছেলে হওয়াতে তারা এতই খুশি তখন তারাই যেন মিষ্টি কিনে খাওয়ায় আব্বু যখন সত্যি কোনো মিষ্টি কিনলেন না তখন আমাদের ছোট মামা সৈয়দ গোলাম মাওলায় মিষ্টি কিনে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও প্রতিবেশীদের মধ্যে বিতরণ করলেন নবজাতকের ডাক নাম কি রাখা হবে তা নিয়ে আমাদের বাসে জল্পনা কল্পনা চলছে তখন বাংলা নামের প্রতি সকলের আকর্ষণ বেড়েছে আমি কারো কারো প্রস্তাবিত নাম নিয়ে নামে বিভ্রাট একটি মজার ছড়া লিখে ইত্তেফাকের কাচার আশ্রয় পাঠিয়ে দিলাম আমার একটি ভাই হলো রাখপু কি তার নাম ভাবছি বসে তাই ভালো যদি নাম পেয়ে যাই আর ভাবনা নাই আম্মা বলেন রাখবো আমি তাপস আমি বলি যদি হয়ে যায় সে জুতা মোছার পাপস রাখবো আমি অমি আমি বলি যদি হয়ে যায় সে পাশের বাড়ির টমি আমার কাঁচা হাতের ছড়াটি নিয়ে যখন বাড়িতে হাসি হুল্লোড় চলছে সেই সময়ই আমার গল্প ভাণ্ডের ভেতর থেকে প্রতিভাদীপ্ত কিশোর গোয়েন্দা সোহেলের নামের সঙ্গে নাম মিলে ছোট ভাইটিকে সোহেল নামে ডাকা শুরু করলাম রিমি আর মিমিও আমার সঙ্গে তাল মেলালো বড়দের ভেটো দিয়ে আমার ভাইয়ের সোহেল নামটি চালু হয়ে গেল ছোট ভাই সোহেলকে নিয়ে আমরা তিন বোন বেশ মেতে থাকলাম কিছুদিন পর নির্বাচনের তারিখ ঘোষণা হলো আবু ব্যস্ত তার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আর আমরা ব্যস্ত সোহেলকে নিয়ে এ সময় এক দুর্ঘটনা ঘটলো অক্টোবর মাসের কোন একদিন আম্মা বারান্দা থেকে করে নিচের লনে নামার সময় গিয়ে পা ভেঙে ফেলেন আব্বু কলেজ জীবনের ঘনিষ্ঠ বন্ধু এম এ করিম আমাদের প্রিয় পারিবারিক চিকিৎসক ডাক্তার সদা হাস্যময় করিম কাকু আম্মার পায়ে দক্ষতার সাথে এবং সুন্দর করে প্লাস্টার করে দিলেন নির্বাচনী প্রস্তুতি শত ব্যস্ততার মধ্যেও আব্বু আম্মার পরিচর্যার দিকে খেয়াল রাখতেন আব্বুর সাথে আমি প্রায় চলে যেতাম ধানমন্ডির সাতাশ নম্বর রোডে হার বিশেষজ্ঞ ডাক্তার ওমর জামিলের বাসভবনস্থ চেম্বারে আব্বু তাকে আম্মার অবস্থা সম্বন্ধে অবহিত করতেন এবং আম্মার ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নিতেন আমাকে দেখানোর জন্য ডাক্তার ওমর জামিলকে সাথে করে অনেক সময় আমরা বাড়ি ফিরতাম এরই মধ্যে নির্বাচনের তারিখ এগিয়ে এলো চারদিকে আনন্দমুখর পরিবেশ ঠিক তখনই জাতীয় দুর্যোগ বারোই নভেম্বরের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে দশ লক্ষাধিক মানুষ মৃত্যুবরণ করে পাকিস্তানি সামরিক সরকারের চরম অবহেলা ও বাঙালির প্রতি বৈষম্যমূলক আচরণ প্রকট হয়ে ওঠে এই মর্মান্তিক প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আবু মুজিব কাকু তখন চর্কির মতো দুর্গত এলাকায় ঘুরে ঘুরে মানুষকে সাহায্য করছেন সঙ্গে গোটা আওয়ামী লীগই তখন পালন করছে বিকল্প সরকারের ভূমিকা যোগ্যতা ও আন্তরিকতা সহকারে তখন কিছু মানুষ আমাদের বাড়িতে এসে আশ্রয় নাই। আম্মা তার পায়ে বাধা অতিকায় প্লাস্টারটি নিয়ে ক্রাঁচে ভর দিয়ে সহায় সম্বলহীন উদ্যাস্তদের তদারকিতে ব্যস্ত হয়ে পড়েন হাঁটুর নিচের দুই টুকরো হয়ে যাওয়া হাঁটতে জোড়া লাগতে অনেক সময় নেয় ঘূর্ণিঝড়ের কারণে নির্বাচনের তারিখ কিছুদিন পিছিয়ে যায় নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে দেখা যায় সংশয় শেষ পর্যন্ত সেই নির্বাচন পুনর্নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয় সাতই ডিসেম্বরে অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনে পরিবেশটি ছিল আনন্দ মুখর উৎসব মুখর এই নির্বাচনের স্বপ্নকে লালন করেছে নির্বাচনে ছয় দফার ভিত্তিতে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় লাভের পরও পাকিস্তানের সামরিক সরকার প্রধান জেনারেল ইয়াহিয়া খান তার পূর্ব প্রতিশ্রুতির ওপর কুঠারাঘাত করে বেছে নিল গণহত্যার পথকে এরপর তৎকালীন পশ্চিম পাকিস্তানের পিপলস পার্টি প্রধান জুলফিকের আলী ভুট্টো শরিক হল ষড়যন্ত্রে পাকিস্তানি সামরিক সরকার একাত্তরে তিনি মার্চ পূর্ব নির্ধারিত জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করল ভুট্টোর সঙ্গে হাত মিলিয়ে এতে সারাদেশ ফেটে পড়ল স্বতঃস্ফূর্ত ও বিক্ষোভে অথচ তখন পর্যন্ত জনগণের আশা ছিল ছয় দফার ভিত্তিতে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য একটি গ্রহণযোগ্য শাসনতন্ত্র গড়ে তোলা সম্ভবপর হবে সে সময় আওয়ামী লীগের নেতৃত্বে অসাধারণ কার্যকারিতার সঙ্গে সুশৃঙ্খলভাবে দেশব্যাপী অসহযোগ আন্দোলন পালিত হয় বাঙালির প্রাণের দাবি মেটাতে এই ঐতিহাসিক অসহযোগ আন্দোলনের মূল নীতি নির্ধারক ও সংগঠক হিসেবে আব্বু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এদিকে ছয়ই মার্চে জাতির উদ্দেশ্যে প্রদত্ত রেডিও টেলিভিশনের ভাষণে জেনারেল ইয়াহিয়া খান আওয়ামী লীগের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানে গোলযোগ ও অখণ্ডতা ধ্বংসের অভিযোগ আনেন সে সন্ধ্যায় আওয়ামী লীগের মূল নেতৃবৃন্দ যারা হাইকমান্ড হিসেবে পরিচিত ছিলেন তারা মুজিব কাকুর ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কের বাড়িতে এক সভায় মিলিত হন সাতই মার্চে জনসভা যা ইয়াহিয়া খানের ভাষণের আগেই নির্বাচিত হয়েছিল সেটিকে অপরিবর্তিত রেখে ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা হয় মুজিব কাকুর নিজস্ব ভাষা ও বাচন ভঙ্গির মধ্য দিয়ে আবু লিখে দেয়া মূল পয়েন্টগুলো সাতই মার্চের ভাষণের মধ্যে প্রতিফলিত হয় আম্মা ও রিমির সঙ্গে ময়দানে শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ এই ঐতিহাসিক ভাষণটি শোনার সৌভাগ্য আমারও হয় মুজিব কাকু তার তেজদীপ্ত আবেগময় ভরাট গলায় আসন্ন স্বাধীনতা যুদ্ধে প্রস্তুতির সুস্পষ্ট ইঙ্গিত দেন এই ভাষণে সরাসরি স্বাধীনতা ঘোষণা করা হয়নি পাকিস্তান সরকার যাতে তাকে বিচ্ছিন্নতাবাদী ও দেশদ্রোহী আখ্যা দেওয়ার সুযোগ না পায় এবং বিশ্ববাসী যাতে বুঝতে পারে যে গণতান্ত্রিক নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ ইয়াহিয়া সরকারের প্রচন্ড অসহযোগিতা ও নির্যাতন সত্ত্বেও শেষ অব্দি চেষ্টা করেছে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বৈরাচারী সরকার পদ্ধতির পরিবর্তন ঘটাতে বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখেই অত্যন্ত ভারসাম্যের সঙ্গে জনগণের কাছে স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুতির বার্তা প্রেরণ করা হয় সাথে মার্চে ভাষণটি পরবর্তী সময়ে লাখ লাখ মুক্তিকামী মানুষকে স্বাধীনতার জন্য চরম আত্মত্যাগে অনুপ্রেরণা যোগায় অসহযোগ আন্দোলন চলাকালে পনেরোই মার্চ আওয়ামী লীগের তরফ থেকে আব্বু দেশ পরিচালনার জন্য পঁয়ত্রিশটি নির্দেশ জারি করেন জনগণ নির্দেশগুলো পালন করে প্রমাণ করে আওয়ামী প্রকৃত সরকার মার্চের এই অস্থির ও আমাদের ডান ও বাম পাশের বাড়ির প্রতিবেশী ও খেলার সাথীরা দেশ ত্যাগ করে আমাদের ডান পাশে বাড়িতে থাকতেন যুগোস্লাভিয়া দূতাবাসের ঢাকা শাখার কর্মকর্তা আমার সমবয়সী তার বড় মেয়ে সাকিবা ও ছোট ছেলে সামির ছিল আমাদের খেলার সাথী সাকিবার কুতকুত খেলায় হাতে খড়ি হয় আমার হাতে মার্চের এক অপরাহ্নে সে তার সোনালি বাদামী ঝাঁকড়া চুল উড়িয়ে দৌড়ে এলো আমাদের বাড়িতে জানালো যে তারা ভাইবোন মায়ের সাথে যুগস্লাভিয়ে চলে যাচ্ছে তাদের বাবা অফিসের কাজ গুটিয়ে কিছুদিন পর ওদের সঙ্গে স্বদেশে মিলিত হবেন আমাদের জল ছাদের নিচে মাধবীলতা ঝোপের পাশে দাঁড়িয়ে সাকিবা নীলাভ রঙের কাগজে তার বাবা নাম ও বাড়ির ঠিকানা লিখে দিল বাবা নাম আবদাল্লা ঠিকানা সারায়েভো যুগোস্লাভিয়া সাকিবার সঙ্গে সেই শেষ সাক্ষাতে দুই যুগ পরে সারায়েভো যুগোস্লাভিয়া থেকে বিচ্ছিন্ন হয় সদ্য প্রাপ্ত সেই গণতান্ত্রিক রাষ্ট্র বোসনিয়ায় মানবাধিকার প্রতিষ্ঠা ও গণহত্যা বন্ধের আন্দোলনে আমি জড়িয়ে পড়ি একসময় ভবিতব্য একেই বলে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস ও রাজপথে চলে আমাদের আন্দোলন হোয়াইট হাউসে প্রতিষ্ঠা বার্ষিকীতে আমন্ত্রিত হওয়ার সুযোগে রাষ্ট্রপতি বিল ক্লিন্টন ও ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টনের কাছে সরাসরি দাবি উত্থাপন করি যুগোস্লাভিয়ার সার্ব সরকার ও সার্ববাহিনী যারা বসনিয়ায় নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করি বিল ক্লিন্টন আশ্বাস দিয়ে বলেন ন্যাটোর মাধ্যমেই শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বসনিয়ার নারীদের ওপর সার্ফ সৈন্যদের পাশবিক নির্যাতন প্রসঙ্গে আমার মন্তব্যের প্রেক্ষিতে হিলারি বলেন বসুনিয়ার নারীদের লাঞ্ছনা ও কষ্ট তার হৃদয়ে গেঁথে রয়েছে আমার সহকর্মী ও বন্ধু বসুনিয়ায় মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রামরত এক দুরন্ত সাহসী নেত্রী বেভারলি ব্রিটন যিনি নিজের জীবন বাজে রেখে অতি সন্তর্পণে বসনিয়ার রাজধানী সারা বুকে চালিয়েছেন মানবাধিকারের কার্যক্রম বোসনীয় প্রসঙ্গে আমার বিশেষ আগ্রহের কারণ জানতে চাইলে আমি তার কাছে ব্যক্ত করি উনিশশো একাত্তরে পাকিস্তান বাহিনী কর্তৃক বাঙালিদের উপর নৃশংস গণহত্যার কাহিনী সেদিন গণতান্ত্রিক আন্দোলনে বিজয়ী বাঙালিদের চরম মাসুল দিতে হয়েছিল আর যেমন গণতান্ত্রিক নির্বাচনে বিজয়ী স্বাধীন সার্বভৌম বসুনিয়ার উপর নেমে এসেছে তার প্রাক্তন প্রভু যুগস্লাভিয়ার খড়গস্ত নীল কাগজে সাকিবের হাতে লেখা ঠিকানাটি সালে মুক্তিযুদ্ধ চলাকালে হারিয়ে যায় সেদিনে বিক্ষুব্ধ অস্থির এবং রক্তাক্ত পটভূমিতে দাঁড়িয়ে কখনো ভাবিনি যে আমি একদিন স্মৃতিতে অঙ্কিত সারাইভোর পথ ধরে খুঁজে ফিরবো ছেলেবেলার খেলার সাথে সাকিবাকে অথবা স্বাধীনতাকে আমি ভিন্ন কোনো জাতির মধ্যেই খুঁজব বাংলাদেশের হৃদয় আমাদের বাপাশে প্রতিবেশী মরহুম হারুনুর রশিদ সাহেবের বাড়ির পরের বাড়িটাতে থাকতো আমাদের খেলার টিমের বন্ধু ফাতেমা খাদিজা ও হোসেন অবাঙালি হওয়ার সূত্রে তারা ঢাকার বিক্ষুব্ধ মাস্তান যুবকদের রসু দৃষ্টিতে পড়ে অসহযোগ আন্দোলনের উত্তাপ দগ্ধ একদিনে তাদের বাড়ি লুটপাট হয়ে যায় আব্বু তাদের নিরাপত্তার জন্য ত্বরিত ব্যবস্থা গ্রহণ করলেও ফাতেমা বাবা যিনি ছিলেন অতি সজ্জন ব্যক্তি তিনি পরিবার সহ করাচির পথে ঢাকা ত্যাগ করেন সন্ত্রাস রক্তপাত ও যুদ্ধের একটি নির্মম দিক হলো প্রিয় সঙ্গে বিচ্ছেদ প্রিয় বন্ধুকে চিরতরে হারানো